গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো শরীরটা আজকে একটু ভালো লাগছে, আমি তোমাদের বললাম না ওই ডাক্তারের ওষুধ খেলে আমি যেন একদিনে সুস্থ হয়ে যাই। যাই হোক, এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে, ঠান্ডা লাগাটা রয়েছে যেটা তোমরা কথা শুনেই আমার বুঝতে পারছো, কিন্তু মাথা যন্ত্রণা একটা একটু কমেছে, জ্বরটাও কমেছে। তো বলতে গেলে আজকে ভালো আছি। আর যখন শরীর সুস্থ একটু থাকে না, তখন যেন এই কাজ সেই কাজ থাকেই। তো আজকেও তেমনি আমাকে একটু বেরোতে হবে, বাইরের কাজ রয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু বেরোবো, ওর সাথে বেরোবো। তারপর একটু বাজারে কিছু কেনাকাটা রয়েছে, না আমার না, সেটাও তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে, একজনের জন্যই কেনা, আর আমি কিছু কিনবো না, আমি হচ্ছে সাথেই যাব। তো দেখো, বাসি কাজকর্ম করে ফেলেছি, আর আমার মনুষনা এখানে বসে হচ্ছে কি করছে বলো তো, এখানে বসে পিপির কাছ থেকে খাবে, মানে বাড়ির দিদি ওর পিপি হয়, ঠিক আছে? তো বাড়ির দিদির কাছ থেকে ও কিছু খাবে, ওর সেটা অধিকার, মানে প্রত্যেক দিনের আমাদের কাছ থেকেও খাবে, এমনকি ওনার কাছ থেকেও। তো এখন নিমকি খাচ্ছে সকালবেলা, তো আমার পড়ানোও হয়ে গেছে, এখন কিন্তু 9টা বাজে। রান্নাটা প্রায় শেষের দিকে, একদম পরিয়ে উঠে স্নান করে পুজো দিয়েই কিন্তু রান্নাঘরে ঢুকেছি। ওদিকে দেখো ভাত হয়ে গেছে, এখানে ভাজাও হয়ে গেছে, আমি তোমাদের রান্নাটা পরে দেখাচ্ছি, মানে খাওয়ার সময় দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি, মানে ফুলকপিটা সেই কবে এনেছি, কবে বলো তো, সোমবারে এনেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ইচ্ছে ছিল মঙ্গলবারে খাবো, তাও ভালো, ভাবলাম মানে শুয়োপোকা, খুব শুয়োপোকার উৎপাত হয়েছে গো, জানি না কেন ঘরে এত শুয়োপোকার উৎপাত, এক্ষুনি একটা গিয়ে ফেললাম, তো যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন এই বুঝি শুয়োপোকা। যাই হোক, যেটা বলছিলাম, তো সেই সোমবারে এনেছি, ভেবেছিলাম মঙ্গলবার দিনকে করব, মানে একদম টাটকা টাটকা খেতে বেশ ভালোই লাগে, সোমবারে যেহেতু হয়নি মঙ্গলবারে করব। কিন্তু ওই যে ঠান্ডা জ্বর সর্দি এই সব কিছুর জন্যে ডাল ভাত এই দুদিন ধরে খেয়েছি, তো আজকে ভাবলাম না এবার করতেই হবে, ওই জন্য ফুলকপির তরকারিটা দুটো মানে নিয়ে এসলাম, এইটুকু সাইজের দুখানা ফুলকপি, তো আজকে করে নিলাম ফুলকপি। আমার না ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই যে বড়ি বানায় না, সেই ডালের বড়ি, সেই বড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই খায় না। তো এখনো অবশ্য বড়ি সেরকম হয়নি, শীত আসলে তবেই সবাই বড়ি দেয়, আর আমার বড়ি খেতে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে ওই ফুলকপি আলু তরকারিটা সবকিছু গোছগাছ করে নেব, আর আজকে যেহেতু বেরোতে হবে, আর হ্যাঁ আমি মাথায় কালকে তেল দিয়েছিলাম তোমাদের বলেছিলাম, আর মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি, তার কারণ হচ্ছে আজকে আমার বেরোতে হবে, ইচ্ছে ছিল না করার, ভেবেছিলাম আগামীকাল করব, কিন্তু তারপর দেখলাম না আগামীকালকেও আমার বেরোতে হবে, কাজ রয়েছে, সেটা তোমরা আগামীকালকের ব্লগে দেখতে পাবে। তো তোমাদের বলেছিলাম যে পুজো আসছে, মানে বিউটিশিয়ানের কাজ আমার চলবেই, তো সেই কাজ রয়েছে। আর আজকে আমাকে দুটো কাজ আছে, দুটো, তো মানে আজ বাইরেই সারাদিনটা কাটবে আমার, তো তার জন্যে ভাবলাম যে মাথায় তেল দিয়ে বাইরে বেরোবো, আর এই রোদ গরমে না পুরো মুখ বেয়ে বেয়ে তেল নামবে আমার, না এতটাই মানে বাজে লাগে, এমনিতেই ধরো এই ঠান্ডা সর্দি জ্বরের জন্য চোখ মুখ কোথায় ঢুকে গেছে, তো মুখটা এমনি শুকনো শুকনো লাগছে, তোমরা অনেকে বলছো, তো তারপর যদি ওই তেল মাথায় দিয়ে বাইরে বেরোয় ব্যাস, তাহলে ধরো আমাকে দেখতেই হবে না, বলবে কোথা থেকে রুগী উঠে আসলো। যাই হোক চলো, আমি এটা ঢেকে দিই একটু, কারণ ঢেকে না দিলে সেদ্ধ হবে না, ঠিক আছে? চলো তাহলে, আমার মনুষনা কি করছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে উলে বাবালে, কি কি হয়েছে, কি আমার মনুষনা এখন শুয়ে রয়েছে, ও ঘরে ছিল, তারপর এই বাইরে এসে শুলো, আর বাইরে রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে হালকা হালকা, যেন একটু হালকা হালকা হাওয়া থাকে, এই পুরো রোদের মধ্যে আজকে সারাদিনটাই বাইরে কাটবে, তো কষ্ট হবে, এমনি শরীরটা ভালো নেই, তার মধ্যে মানে সবে শরীরটা ঠিক হচ্ছে তাই না, আজ সকালে খালি পেটে ওষুধ ছিল সেটা খেয়েছি, আর খাওয়া দাওয়া করার পর আছে হচ্ছে মানে সেই জ্বরের ওষুধটা, তো সেটা খেতে হবে, আর গলা ব্যথাটা কালকে একটু কম ছিল, ঠিক আছে? মুখে রোদের তাপটাই পুরো একদম মুখ ঝলসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? যাক চলো, খাওয়া দাওয়ার সময় তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে আমাদের দুপুর আর সকালের মেনুতে কি রয়েছে দেখিয়ে দিই। এই হচ্ছে পটল আলু ভাজা, যেই ভাজাটা তোমাদের দাদাভাই পছন্দ করে। হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে?
তো এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তবে এখনকার ফুলকপির না স্বাদ নেই, মানে শীতের জিনিসের যে একটা স্বাদ কিন্তু এখনকার ফুলকপিতে স্বাদ নেই, ভালো লাগেনি আজকে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি, আর এখন সময় হচ্ছে দাঁড়া বলি 12:19 বাজে, আর তোমাদের দাদা ভাই আসছে। ফোন নিয়েছ? যাবো হচ্ছে ব্যাংকে, ব্যাংকে দরকার রয়েছে, কাগজপত্র সব নিয়ে নিয়েছি। তো চলো, ছাতা ছাতা ছাপো, ও ছাতাই নিয়ে নি। ছাতা নিয়ে নিয়েছি, মনু শোন না, তুমি থাকো, হ্যাঁ তুমি থাকো, হ্যাঁ চলো। বাবা এই রোদের মধ্যে ভয় লাগছে যে রোদের মধ্যে যাব, তোমাদের দাদা হয়ে বাজে তুমি টোটো করে চলে যেতে পারতাম। ইস দেখো, এ তুমি কি পড়েছো? ও বাড়ি পড়ার জুতো পরে চলে যাচ্ছে, কি তো পড়িনি। দেখো বাইরে বাইরে কত রোদ, এই রোদের দিকে তাকালেই কেমন লাগছে, শরীর অস্বস্তি করছে। আর যাব ব্যাংকে, ব্যাংকের দরকার মিটিয়ে আরো একটা কাজ আছে, যেই কাজটা তোমাদের দাদা ভাই যাবে না, ও আমাকে ওখানটায় নামিয়ে দিয়ে ও চলে আসবে, মানে ব্যাংকের কাজ পর্যন্ত ও আমার সাথে থাকবে। তারপর যাব হচ্ছে হবু নন্দায়ের জন্যে পুজোর জামা কাপড় কিনতে। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে তো পারবেই, ঠিক আছে চলো সঙ্গে থাকো, আমরা বেরোই। ওই যে আদর করে আসছে, ওই যে এটা আদর করে আসলে, ওহো নাইটিটা এখানেই রয়েছে, নাইটিটা বাইরে রেখে দি, চলো পরে দেখা হচ্ছে। ও বললে বাড়িটা পাহাড়া দে, নাইটিটা রেখে দিয়ে যায়। টাকা দেওয়া হয়ে গেছে, জেরক্স করতে এসেছিলাম, আধার কার্ডে জেরক্স করা ছিল না, মোটামুটি কাজ হয়েছে, তো এটা জমা দিলেই হয়ে যায়, দেখা যাক চলো পরে দেখা করছি। কি রোদ দেখতে পাচ্ছ? ওখানে জিজ্ঞেস করি, তো আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, তবে আমি তো বাড়ি যাবো, বাড়ি যাবে, আমাকে এক জায়গায় নিয়ে যাবে, নিয়ে সেখানে নামিয়ে তারপরে যাবো। এইগুলোর প্রাইস কেমন আছে? ৮১০ অল্প বয়স কি যার জন্য এটা নিও না, নিচের উপরে দিকে না, এটা একদম প্লেন। তো নিচের এই তিনটের মধ্যে এইটা, নিচের এই তিনটের মধ্যে বুঝতে পারছি, দেখো এটা ভালো লাগছে, একটু উপরে এই কালো, ভালো না আমি পছন্দ করছি, ঠিক আছে।
দেখি কোনটা পছন্দ হয়। জিন্সের প্যান্ট আর গেঞ্জিটা পছন্দ হয়েছে না, পরে দেখাচ্ছি। ও দাম কত? কম বললে তো হবে, তুমি তো বললে কম হবে, নাও না তাহলে। এবার ঠিক করলাম, এবার ঠিকঠাক বলো না। ওই একটা শাড়ি, এই শাড়িটা ভালো লাগছে, এই শাড়িটা ভালো লাগছে, ওইটাও ভালো লাগছে, এইটাও ভালো লাগছে। এটা পুজো টুজো দিতে গেলে বেশ ভালো লাগছে। গুড ইভিনিং সবাইকে। এখন 5:30 বাজে, এখন আমি বাড়ি যাচ্ছি, ভাবতে পারছো? সেই 12:30 একটার সময় তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম, তো বললামই যে আমার এক ননদের মানে পুজোর কেনাকাটা, ননদের হবু শ্বশুর বাড়ির জন্য, তো তার জন্যই গেছিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, এখন আর কথা বলছি না, ঠিক আছে? সঙ্গে থাকো। ভাবলাম মুনুসোনো এখানটায় কি সুন্দর করে শুয়েছিল, ওই জন্য ক্যামেরাটা অন করলাম যে না একটুখানি দেখাবো তোমাদেরকে, কি সুন্দর করে ঘুমাচ্ছিল এখানটাতে। মানে একটুখানি শুয়েছিল, ঘুমাচ্ছিল না আসলে। তোমাদের দাদাভাই বিছানাটা ঝাড়ছে কারণ ওর গায়ে শুয়োপোকা লেগেছে, ওর গায়েও লেগেছে আর আমার পায়েও লেগেছে, প্রচন্ড চুলকাচ্ছে। আর ওর যদি ওই একবার চুলকানো শুরু হয় ব্যাস, ও দেখো কি কি ধরার জন্য ওরম করছে, দেখো নাটকও করে। ওই যে বিছানা ঝাড়ছো না ওর জন্য। তো আমি তো ওদিকে রান্না করছি, রান্না বলতে ভাত রয়েছে, আমি পেঁয়াজ আলু ভেজে দিচ্ছি, তো পেঁয়াজ আলু ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর আমার খাবার ইচ্ছা খুব একটা নেই, তোমাদের দাদাভাই খাবে। তো আমি ওদিকে ভাজা করছিলাম আর তোমাদের দাদাভাই বিছানাটা বললো যে আমি তাহলে বিছানাটা করি, কারণ চাদরটাকে পুরো ঝেড়ে আবার পাতবে। ওর মনে হচ্ছে যেন আবার যেন শুয়োপোকা রয়েছে, দুখানা শুয়োপোকা বিছানা থেকে ফেললাম, জানো কি বলবো। মানে যাই হোক, তোমার লুকোচুরি খেলছে নাকি? দেখবে, ওই দেখো 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 দেখো। আর ওইদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়, আবার যাবে দেখো। তো ওদিকে জামা কাপড় গুলো মেলে রেখে দিয়েছে। আর আজকে সারাদিনটা যে আমার কিভাবে কাটলো আমি নিজেও বুঝতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম, রান্না বান্না, পড়ানো সবকিছু সেরে ব্যাংকে গেলাম, ব্যাংকের থেকে আবার ওই যে বাজারে, ভেবো না আবার আমার শপিং করতে গেছি, আমি একটা সুতো পর্যন্ত কিনিনি, সবই ওদের কেনাকাটা, ঠিক আছে? ভেবেছিলাম একটা জুতো নেব, তোমাদের দাদাভাই বললো যে যাচ্ছ যত না তোমার জন্য একটা জুতো নিয়ে এসো, তো অনেকটা সন্ধে হয়ে আসছিল, তো তার জন্য আর নিইনি। ওদের মানে বিয়ে এখনো বাঁধেনি, বিয়ে বাঁধলে তখন কেনা কেনাকাটা করতে গেলে কতক্ষণ যে লাগবে সেটাই ভাবছি। সামান্য মানে পুজোর কেনাকাটা করতে গিয়েই আমরা তিনজনে হিমশিম খেয়ে গেছি। তো যাই হোক, তাদেরকে আমি দেখালাম না, অবশ্যই দেখাবো কোনো একদিন কোনো একটা ভিডিওতে। সবাই তো ধরো বোঝোই তো, ক্যামেরা ফ্র্যাঙ্কলি তো হয় না, তাই না? তো মানে কল আসলো, বৌদি তুমি যদি যাও খুব ভালো হয়, আর খুব ভালোবাসে আমাকে, মানে কিছু হলেই বৌদি 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 ভালো লাগে, জানো তো। আমি তো চাই, আমি সবার ভালোবাসা চাই, কিন্তু আমার কপালেই তো সেটা সহ্য হয় না। যাই হোক, দেখি আবার গিয়ে আলু ভাজাটা পুড়ে না যায়। যাক, চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।